খাবারের থালা এখানে কেন এনেছিস? মায়ের জন্য এনেছিলাম, কিন্তু খাবার কোথায় গেল? শেয়াল কুকুর বা বন্য প্রাণী খেয়ে গেছে, তারা তোর মায়ের জন্য দোয়া করবে, বেশি বেশি দান সদকা দিবি তোর মায়ের শান্তির জন্য। মাথা নেড়ে সম্মতি দিলাম। অপূর্ব ভাই আমাকে ধরে হাঁটতে লাগলেন, আমিও ছোট ছোট পা ফেললাম, বাড়ির ভেতরে প্রবেশ করলাম। কতগুলো গাড়ি থেমে আছে, গুনে নিলাম, তিনটা গাড়ি। উঠান পেরিয়ে ঘরে ঢুকলাম, বৈঠকখানায় মামারে বসে আছেন। তাদের থেকে কিছুটা দূরত্ব চোখে পড়তেই থেমে গেলাম। সেই ট্রেনের মানুষটা, ইমদাদুল হোসেন মৃধা, অস্ফুট স্বরে বললাম, আপনি এখানে চাচা? অতঃপর সবার দিকে তাকিয়ে বললাম, ইনি তিনি আমাকে ট্রেন থেকে তার বোনের বাড়ি নিয়ে গিয়েছিল, ভালো মানুষ। বড় মামা গম্ভীর গলায় বিদ্রুপ করে, তোর কাছে ভালো হতে পারে, কিন্তু আমাদের পরিবারের কাছে জঘন্য। আমাদের পরিবারের সুখ করে নিয়েছে, ইনি তোর বাবা বললেন। মুহূর্তে সব বিশ্বাস দূর হয়ে গেল। ঘাড় কাত করে মানুষটাকে দেখলাম, মুখশ্রীতে কত মিল, এ যেন আমি। তার প্রতি জমিয়ে রাখা আমার শত অভিযোগ ঝাপসা চোখে তাকিয়ে বললাম, আপনি কি সত্যি আমার বাবা, নাকি আমার মায়ের খুনি, প্রতারক, ছলনাকারী? ময়না পাখি কাঁধে বসে নিজের মতো বলে চলেছে, আরো পাখি, আরো পাখি, আর আরো পাখি। চোখ গরম করে তাকালে তার সুর আবার থামিয়ে আমার দিকে তাকাচ্ছে আরেক দফা। অন্যদিকে তাকালে পুনরায় আরো পাখি বলে সুর ধরছে। আমি হেসে ফেললাম, ময়না হাসলো কিনা জানা নেই, আজ তিস্তাপুর গায়ে হলুদ। সেই দিনের পর পেরিয়ে গেছে কয়েক মাস, পিছিয়ে গিয়েছিল তিস্তাপুর বিয়ের তারিখ। শাড়ি কুচিতে করতে করতে বললাম, ময়না তুই কেন মানুষ হলি না, তুই মানুষ হলে আমাকে শাড়ি পরতে সাহায্য করতে পারতিস। ময়না আবারও বলে ওঠে, আরো পাখি, আরো পাখি, আরো পাখি। আমি নিজের কাছে মগ্ন হলাম, দরজায় ঢোকা পড়লো। সেই দিকে না তাকিয়ে বললাম, তুই শেফুকে কখন বলেছি তোকে ডেকে দিতে? ফোনে ডেকে দেওয়ার সময় হলো, তাড়াতাড়ি আয়, কুচগুলো ধরে দে, গুছিয়ে দে একটু। দরজা ভিড়িয়ে দিলে খ্যাঁচ খ্যাঁচ শব্দ হয়, শুনতে পেলাম শব্দটা। ধীরে ধীরে আমার পেছনে এসে দাঁড়ালো সে। ব্যতিব্যস্ত হয়ে বললাম, আরে খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে আয়না কাছে, কুচিটা ধর। পেছনে ফিরতে অপূর্ব ভাইকে দেখতে পেলাম, হাঁটু গেড়ে বসলেন পায়ের কাছে। পিছিয়ে যাওয়ার প্রয়াস করতে কোমর জড়িয়ে ধরে থামার নির্দেশ দিলেন। আমি থেমে গেলাম। কুচিগুলো সুন্দর করে গুছিয়ে বললেন, সেফটি পিন দে। হাতে সেফটি পিন এগিয়ে দিতেই গুছিয়ে লাগিয়ে দিলেন। আমি হেসে বললাম, ভাবিকে সবসময় শাড়ি পরিয়ে দিবেন, সুন্দর লাগবে। আচ্ছা তাড়াতাড়ি আয়, তিস্তা ডাকছে। দরজা খুলে গেল, তিস্তাপু এসছেন। অপূর্ব ভাইকে উদ্দেশ্য করে বললেন, আপনি এখানে আর আমি কত জায়গায় খুঁজে চলেছি। এসেই যখন গেছিস তাহলে থাক, আমি বরং যাই। অপূর্ব ভাই চলে গেলেন। আমি উত্তেজিত হয়ে বললাম, কিসের জন্য আমাকে খুঁজছিল আপু? আপু জানালা দিয়ে বাইরে তাকালো। অদূরে আমি অস্পষ্ট কাউকে দেখতে পাচ্ছি। আমি দেখলাম সেই দিকে মামার ফোন তিস্তাপুর হাতে, অথচ দুদিন ধরে এই ফোনটা পাওয়া যাচ্ছে না। তিস্তাপু অন্ধকারে ইঙ্গিত করে বললেন, সুজন এসেছে, আমাকে হলুদ মাখাতে চায়। আমি একবার সুজনের কাছে যেতে চাই, আমাকে সাহায্য করবি? কিভাবে? বলবি ফুফুর কাছে নিয়ে যাবি আমায়, কেউ অমত করবে না, একটু সাহায্য কর। আমি আবদা আবদা ঘুরলাম, বাড়ি কাউকে কখনো মিথ্যে বলিনি, আজ মিথ্যে বলতে হবে ভেবে মনটা খারাপ হয়ে গেল। তিস্তাপুর মুখের দিকে তাকিয়ে না করতে পারলাম না, শত আশা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। মাথা নেড়ে সায় দিলাম, আগেই বেরিয়ে গেলাম। উঠোনে মহিলারা গান গাইছে। মামির কাছে গিয়ে বললাম, তিস্তাপুকে নিয়ে একটু ওই দিকে যাবো মামি। মামি শুনতে পেয়ে কিছু বলার পূর্বে পাশের বাড়ির তরুণীর মা আমাকে বললেন, বিয়ের কয়েকদিন আগে মেয়েদের বাড়ির বাইরে যেতে নেই, বাতাস লাগবে, জিন পেতনি আচর করবে। মামা তখনই উপস্থিত হলো সেখানে, আমাকে উদ্দেশ্য করে বললেন, যা তবে তাড়াতাড়ি ফিরিস, আমার বোনটা আমার মেয়েকে হলুদের বেশে দেখবে না, এটা হতেই পারে না, আমার বোনের কাছে গেলে বাতাসও লাগবে না। আমি এক চিলতে হাসি উপহার দিলাম, মামাও হাসলেন, সবাই গানের তালে নাচছে, তিস্তাপুর বান্ধবীরা নাচছে। ওড়না শাড়ির অবস্থা ভালো নেই, তাই ছেলেরা সেই দিকে নেই। আমি মেহেদি দিতে বসলাম, আমাদের গ্রামে বিয়েতে আমি সবার হাতে মেহেদি দিয়ে দিই। মামির সেলে করা নকশি কাঁথার আমি নকশা করে দিই। তাছাড়া দূর দূরান্ত থেকে কাঁথায় নকশা করতে অনেকেই ছুটে আসে আমার কাছে। শেফালির কথায় ঘর থেকে বেরিয়ে এলাম আমি। এ আরো আমাকে মাত্র এক হাতে মেহেদি লাগিয়ে দিয়েছিস, আর তোরে দুই হাতে, আমাকেও এই হাতে লাগিয়ে দে। আমি অধৈর্য হয়ে তাকালাম শেফালির দিকে, হাতে ব্যথায় টনটন করছে, শরীরটা ভালো নেই, পেটে ব্যথা করছে। মাসের নির্দিষ্ট কিছু দিন মেয়েদের জন্য কষ্টকর হয়, তিস্তাপুর থেকে শুরু করে তার বান্ধবীদের হাতে পড়িয়েছি, নিজের হাতটা এখনও ফাঁকা, দু এক ফোঁটা লেগে রং হয়েছে।
মশার রক্ত চুষে খাচ্ছে, গাল চুলকাচ্ছে, চুলকাতে চুলকাতে কালকে তোর দুই হাতের চার পিঠে দিয়ে দিব, পায়েও দিয়ে দিব, চাইলে গলায় পিঠে কাঁধে সব জায়গায়, কিন্তু আজকে নয় প্লিজ। শেফালি কড়া গলায় বলে, না এক্ষুনি দিয়ে দিবি, কালকে আলতা পরিয়ে দিবি। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে হাতটা টান টান করলাম, ব্যথা টন টন করছে, আঙুলগুলো টান টান করতে পারছিলাম। তখনই হাজির হলেন অপূর্ব ভাই, কিছুটা ধমকের সুরে শেফালিকে উদ্দেশ্য করে বললেন, এখানে কি করছিস? মেহেদি দিচ্ছি, সংক্ষিপ্ত জবাব দিল শেফালি। পুরোনায় অপূর্ব ভাই ধমকে উঠলেন, মেহেদি দিচ্ছিস নাকি অন্যেরটা হাতে লাগাচ্ছিস? আমরা নাচবো নাকি? আজ আর মেহেদি দেওয়া হবে না, সোজা ঘুমাবি, যা আরো এখান থেকে যা। হঠাৎ করেই চোখটা ঘুমে ভরে গেল আমার, দ্রুত উঠে গেলাম। অপূর্ব ভাই কিছুটা দূরেতে দাঁড়িয়ে আছেন, তাকে অতিক্রম করে যাওয়ার সময় মেহেদিতে চাপ লেগে কিছুটা তার হলুদ পাঞ্জাবিতে লাগলো। অপূর্ব ভাই বিরক্ত হলেন, হাত দিয়ে দ্রুত মুছতে গেলে লেপটে গেল পুরোটা, হাতেও লাগলো, শাড়ির আঁচল দিয়ে মুছতে গেলাম। ভ্রুকুঁচকে অপূর্ব ভাই বললেন, দিলি তো নষ্ট করে। দ্রুত মুছতে মুছতে বললাম, বিশেষ করে আমি বুঝতে পারিনি, সত্যি আপনার পাঞ্জাবিটা নষ্ট করে ফেললাম আমি। আমার পাঞ্জাবির কথাই বলিনি, তোর শাড়ির কথাই বলেছি। আমি হাসলাম, পাঁচ মিনিটের রং হওয়া মমতাজ মেহেদি দিয়ে হাত লাগিয়েছি, গাঢ় হয়ে গেছে। পকেট থেকে রুমাল বের করে মুছিয়ে দিলেন অপূর্ব ভাই, হাত টেনে বললেন, অন্যদের হাতে কত ডিজাইন, অথচ লেপটে যাওয়া মেহেদি দিয়ে তোর হাত সাজানো। খালের পাশে বাঁশ দিয়ে বাঁধানো ছোট সাঁকো, শাড়িটা মুট করে ধরে তিস্তাপু এগিয়ে যাচ্ছে। আমি এগোনোর প্রচেষ্টা করতে তিস্তাপু থামিয়ে দিলেন, ব্যস্ত হয়ে পার হতে হতে বললেন, তুই ওখানে থাক, আমি দেখা করেই আসছি। আমার এখানে ভয় করছে, তাড়াতাড়ি এসো, আমি ঝোপের পিছনেই আছি, বলেই ঝোপের আড়ালে বসলাম। চেয়ারম্যান বাড়ির মেয়ের বিয়ে বলে কথা, মানুষের যাতায়াত চলছে, ঘুম ঘুম লাগছে চোখের পাতা, অপেক্ষা করতে করতে রাত বাড়ছে, ভয় ক্রমশ বেড়ে চলেছে। মাথার নিচে হাতটা রেখে শুয়ে পড়লাম, ঘুমোবো, ঘুমেরা জড়িয়ে নিল আমায়। রাত পেরিয়ে ভোরের সূচনা হলো, খালে জোয়ার বইছে, পানি অনেকটাই উপরে উঠে গেছে, আশেপাশে তিস্তা পুরি, আমাকে খুঁজে না পেয়ে চলে গেল নাকি আবার, বুঝতে পারলাম না। ধ্যাত, বাড়ির দিকে হাঁটা দিলাম, থমথমে বাড়ির পরিবেশ, উঠানে বসে আছে সবাই, আমাকে দেখে চমকে গেছে অনায়াসে। সবার প্রথমে তিয়াস ভাই থমথমে গলায় প্রশ্ন করলেন, তিস্তা কোথায় আরো? আশেপাশে দেখতে দেখতে আমতা আমতা করলাম, তিস্তা আপু, হুঙ্কার দিয়ে বললেন অপূর্ব ভাই, তুই আর তিস্তা একসাথে বের হয়েছিলি, তুই আসলে তিস্তা, তুই আসলে তিস্তা কই গেল, কোথায় ও? অপূর্ব ভাইয়ের হুঙ্কার শুনে আশেপাশে গভীর দৃষ্টিতে তাকিয়ে তিস্তাপুকে খোঁজার চেষ্টা করলাম, তিস্তাপুর ছায়াটি অনুপস্থিত, কোথায় সে? ভীত গলায় বললাম, তিস্তাপু কোথায়? সেটা তুই আমার কাছে জিজ্ঞেস করছিস? ওকে তো তুই নিয়ে গিয়েছিলিস, তুই বাবা মায়ের কাছে নাকি কখনো মিথ্যা বলিসনি, তাহলে এটা কি? অপূর্ব ভাইয়ের কথা কান্না পেয়ে গেল, মাথা নত করে নিলাম। অপূর্ব ভাইয়ের হুঙ্কার থেকে আজ মামি আমাকে রক্ষা করছে না, বরং দূর থেকে দাঁড়িয়ে আছে অশ্রুসিক্ত চোখে। একদিকে পরিবারের সম্মান, অন্যদিকে ভাগ্নি। মামি বিচলিত হয়ে বললেন, আরু তুই যদি কিছু জানিস তাহলে বলে দে। সরি তিস্তাপু, তুমি আমার সাথে একদম ঠিক করলে না, আমার কিচ্ছু করার নেই, সরি। মনে মনে বাক্যগুলো আওড়ালাম, অতঃপর নম্র গলায় বললাম, তিস্তাপু সুজন ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছে, যাওয়ার সময় আমাকে এসে বলে শেষবারের জন্য সুজন ভাইয়ের সাথে দেখা করবে, আমরা খালপাড়ে গিয়েছিলাম, আমি পুলের এই পাড়ে ছিলাম, তিস্তাপু আমাকে একটু থাকতে বলেই চলে গেলেন, রাত পেরিয়ে সকাল হয়েছে কিন্তু তিনি এলেন না, বাড়িতে এসে জানতে পারি আপু আসেনি। মামা চেয়ারে বসেছিলেন, আমার কথা থামতেই উঠে দাঁড়ালেন, নানা ভাই থমথমে গলায় বললেন, তার মানে সুজনের সাথে তিস্তার সম্পর্ক ছিল, তুই জানতি এই সম্পর্কের কথা? কবে থেকে? এই যেদিন প্রয়াস ভাইরা তিস্তাপুকে দেখতে এসেছিলেন, তার পরের দিন অপূর্ব ভাই ছুটে এলেন, সজোরে এক চড় গালে বসিয়ে দিয়ে হাঁসফাঁস করতে করতে বললেন, আজ কেন বলছিস, আগে কেন বলিসনি? আমি জবাব হারিয়ে ফেললাম, পরিবেশ শান্ত হয়ে গেল, বড় মামা ফোন করলেন কাউকে, গম্ভীর গলায় বললেন, মুহূর্তে আওসান বাড়ির সাত ভাই চম্পা আসতে হবে, বলে ফোন রেখে দিলেন। কেউ এক চুল নড়ল না, সেকেন্ড পেরিয়ে মিনিট, মিনিট পেরিয়ে ঘন্টার কাছাকাছি পৌঁছে গেল, শোষ করে তিনটা গাড়ি এসে থামলো আহসান বাড়ির সাত ভাই চম্পায়। একের পর এক লোক বেরিয়ে এলো গাড়ি থেকে, দেখা গেল ইমদাদুল হোসেন মৃধা ওরূপে আমার বাবাকে বুকের ভেতরে ধুকপুক ধুকপুক করে উঠল। বাবা এসে দাঁড়াতে সামনের চেয়ারটা ছেড়ে দিলেন ছোট মামা, বাবা বসলেন, আমার দিকে তাকালেন, কিছুটা রেগে বলেন, আমার মেয়ে কাঁদছে কেন? বড় মামা গম্ভীর থেকে বললেন, বাবাকে ছেড়ে থাকতে পারছে না, তাই আরো আপনাদের সাথে যেতে চাইছে। সবাই চমকে গেল, আমিও চমকে তাকালাম। বড় মামি এগিয়ে এসে বললেন, কি বলছো, কি তুমি আরো আমাদের ছেড়ে?
মামা হাতের ইশারায় মামিকে থামিয়ে দিলেন। মামা কথা বলার সময় অন্যদের কথা বলা নিষেধ। শেফালি ও তোরকে উদ্দেশ্য করে বলে, শেফু তোর তাড়াতাড়ি যা, আর ওর সমস্ত জামা কাপড় ও প্রয়োজনীয় জিনিস গুছিয়ে দে। আর আজ থেকে ওর নিজের বাড়িতে থাকবে। আমি গোবরে ফোটা পদ্ম ফুলকে গোলাপ ভেবে ঘরে সাজিয়ে রেখেছিলাম, ভুলেই গিয়েছিলাম গোলাপে কাঁটা থাকে। গোলাপের কাঁটায় জর্জরিত হওয়ার পর বুঝতে পেরেছি গোবরে আমার ঘর নষ্ট হয়ে গেছে। চোখ জোড়া মুহূর্তেই ছলছলিয়ে উঠল। ঘরে থাকা ময়না পাখি ছুটে এসছে, ডানা ঝাপটাতে ঝাপটাতে আমার কাঁধে এসে বসলো। মামিরা আমার দিকে তাকিয়ে আছে, কেউ কিছু বলবে না, বলার সাহস নেই। একমাত্র নানা ভাই পারে মামার সিদ্ধান্ত টলাতে। শেফুর নানা ভাইকে বলে, নানা ভাই। নানা ভাই শুনেও না শোনার ভান ধরলেন, নিজেকে অসহায় লাগলো। তুর ছুটে গেল অপূর্ব ভাইয়ের নিকটে। অপূর্ব ভাইয়ের হাতটা ধরে বললেন, ভাইয়া আরুকে কি ফুপা নিয়ে যাবেন? আমরা আরুকে ছাড়া থাকতে পারবো না, আপনি আরুকে আটকাতে পারেন, বাবাকে একবার বোঝান। অপূর্ব ভাই আলগোছে নিজের হাতটা ছাড়িয়ে নিলেন। আমি ঠোঁট কামড়াতে কামড়ে অন্যদিকে তাকালাম, শুনতে পেলাম অপূর্ব ভাইয়ের গলা, যে আমার পরিবারের, আমার বংশের, আমার বোনের মুখে চুনকালি লাগিয়েছে, সে আসান বাড়িতে না থাকুক এটাই আমি চাই। ধীর পায়ে মামার কাছে ছুটে গেলাম, পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়লাম। দুই হাতে পা জড়িয়ে ধরে বললাম, আমি ভুল করেছি মামা, প্রথমবার তোমার কাছে মিথ্যে বলেছি আমি, আমাকে প্রথমবারও শেষবারের মতো ক্ষমা করে দাও প্লিজ, ফাঁসির আসামিরা তো শেষ কথাটাও শোনা হয়, আমার হবে না। মামা তাকালেন না, আমি সৌজন্য হাসলাম। বাবা চেয়ার ছেড়ে উঠে এলেন, আমার কাঁধে হাত রেখে বললেন, আপন মানুষ হয় না এই নিষ্ঠুর পৃথিবীতে, ভালো রাখবে বলে আমার থেকে তাদের এনেছিল, এখন আমি আমার জিনিস ফিরিয়ে নিলাম। মনে রাখিস শক্ত মাটির চেয়ে নরম মাটিতে মানুষ বেশি গড়ায়। সেদিন বাবার সাথে একটা কথাও বলিনি, ঘরে চলে গিয়েছিলাম। মামা বুঝে গিয়েছিলেন আমার উত্তর, আজ কেন বুঝেন না? জামা কাপড়ের ব্যাগগুলো গুছিয়ে এসেছে শেফালি, বাবা ব্যাগগুলো নিতে দিলেন না। উৎফুল্লিত হয়ে বললেন, থেকে আমার মেয়ে আমার কাছে থাকবে, তার সব চাও আমি মেটাবো, কৃতিত্বের স্বাদ নিব, তার পেশাকে কোনো কমতি রাখবো না, চল। বাবা আমার হাতটা ধরে এগিয়ে গেলেন। ময়না পাখি কাঁধ থেকে নেমে আমার পিছু পিছু উড়ে আসছে, হঠাৎ করেই তার ডানা ঝাপটানোর শব্দ মিলিয়ে গেল। আমি ঘাড় কাত করে তাকালাম, ময়নাকে খুঁজতে লাগলাম। মামা ময়নাকে ধরে রেখেছে, মামিকে উদ্দেশ্য করে বললেন, ময়না পাখি যাতে বাড়ির বাইরে না যায়, খাঁচায় বন্দি করে রাখবে, আর এই পোশাকগুলো আগুনে ফুরিয়ে ফেলবে, বলেই মামা ঘরে চলে গেলেন। শেফালির হাতে ময়না পাখিটা দিয়েছেন, ময়না আমাকে দেখছে। গাড়িতে উঠে বসলাম, কাজটা তুলে দেওয়ার আগ পর্যন্ত নিষ্ফলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম সবার দিকে, কেউ তাকিয়ে নেই, মুখ ভার করে আছে। গাড়িটা চলতে শুরু করলো, কবরের সামনে দিয়ে যাওয়ার সময় দু সেকেন্ডের জন্য কাজটা নামিয়ে দিল। চোখ ভরে শেষ বারের মতো কবরটাকে দেখে নিলাম। মা অভিমান করে আছে, তার ভাইয়ের কথা শুনিনি হয়তো তাই। মা, তোমার চার ভাই আমাকে আগলে রাখলো না, তুমি নেই, তাই আমার প্রতি কারো কদর নেই, এটাই আমার প্রাপ্য ছিল মা। চারিদিকে গাছপালা সারিবদ্ধভাবে লাগানো, গাছের নিম্ন অংশ চুন দিয়ে সাদা করা, পাকা রাস্তা ইট দিয়ে বাঁধানো, সবুজ দিয়ে ঘেরা। গাড়ি এসে থামলো বড় একটা বাড়ির সামনে, যেন রাজপ্রাসাদ। বাবা আমার হাত ধরে ভেতর নিয়ে গেল। যৌথ পরিবার, আমাকে দেখিয়ে বাবা বললেন, এই আমার মেয়ে আরুষি মেধা, আরু এখন থেকে আমার সাথেই থাকবে, আরো দোতলার ওই ঘরটাতে যা, পরে সবার সাথে পরিচয় করিয়ে দিব। আমি মাথা নেড়ে সেই দিকে গেলাম, সিঁড়ি পেরিয়ে ঘরে গেলাম, দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। দরজায় টোকা পড়তেই নিদ্রা বিদায় নিল, ঘুম ঘুম চোখে তাকিয়ে সবকিছু ঝাপসা দেখলাম। কিছুক্ষণ সময় লাগলো নিজের উপস্থিতি জানা দিতে, বেলা গড়িয়ে গেছে, সূর্যের রশ্মি হালকা হয়েছে, দরজায় টোকা বেড়ে গেল। অবিলম্বে উঠে খুলে দিলাম। মধ্যবয়স্ক এক নারী আমাকে দেখে হেসে বললেন, মাশাল্লাহ আমার মেয়ে দেখতে পরীর মতো। কিছুটা বিদ্রোপ করে বললাম, পরী দেখছেন কখনো? না। তাহলে বললেন কেন আমি পরীর মতো সুন্দর? সবাই বলে আমি আমার মায়ের মতো সুন্দর, বাচ্চা পারুল। আমার কথায় হাসলেন তিনি, গালটা টেনে দিলেন, তাড়া দিয়ে বললেন, তোমার বাবা ডাকছে, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, খাবে এসো। আমি মাথা নেড়ে তার পিছু পিছু গেলাম। তিনি বললেন, আমি তোমার বড় চাচি, আমার নাম নয়না, তোমার বাবা মেজ, সবাই তাকে মাঝ ভাই বলে ডাকে, এসো সবার সাথে পরিচয় করিয়ে দিব।
ডাইনিং রুমে উপস্থিত হলাম। তিনজন মধ্যবয়স্ক পুরুষকে দেখতে পেলাম, বড় চাচা, বাবা, ছোট চাচা, আর মাঝখানে একজন বৃদ্ধা মহিলা। গায়ের রং ধবধবে সাদা, চুলগুলো আধ পাকা, পরনে সাদা শাড়ি, গায়ের চামড়া তুলনামূলক কুচকে গেছে, মাথায় ঘোমটা টানা, চোখে পড়ার উপযোগী মোটা ফ্রেমের চশমা, গলায় চেইন টেনে ঝুলিয়ে রাখা, দাঁতগুলো চকচক করছে। হাত বাড়িয়ে আমাকে ইশারা করে বললেন, দাদি ভাই আমার কাছে এসো। নয়না চাচি ইশারা করে বললেন, আরু যাও। আমি এগিয়ে যেতেই তিনি উঠে দাঁড়ালেন, আমাকে দু হাতে জড়িয়ে ধরে বললেন, আমার সোনার টুকরা নাতনি, কেমন আছো টুনটুনি? ভালো, আপনি? এভাবে বলবে না, বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো দাদিমা? আমি তোমার দাদি হই। দাদি কাকে বলে জানো নিশ্চয়ই? তিনি আমাকে তার চেয়ারে টেনে বসালেন। হাত দিয়ে ইশারা করতে আরও একটা চেয়ার হাজির হলো সেখানে। দাদিমা পাশে বসলেন, সোনার প্লেটে খোদাই করা আর সি বৃদ্ধা। প্লেটে পোলাও মাংস নিলেন, মেখে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, খাও দাদিমা, তোমাকে প্রথমবার নিজে হাতে খাইয়ে দিল, খেয়ে নাও, আজ থেকে তুমি এই প্লেটে খাবে, এই চেয়ারে বসবে, মনে থাকবে? তোমরা দাঁড়িয়ে আছো কেন? এই বাড়ির রীতি ভুলে গেছো? খেতে বসো। কাজে মেয়েকে বলেন মেয়েদের ডেকে আনতে, ছুটে গেল ডাকতে। চারজন মেয়ে, দুজন ছেলে এলো। তাদের ভেতরে দুজনকে আমি চিনি, মিহির ও মাহি, শহরে দেখা হয়েছিল, আমার ফুপাতো বোন। খাওয়া শেষ হতেই পায়েস মুখে তুলে দিল। আমি নাক সিঁটকে বললাম, আর খাবো না দাদিমা। শরীরের দিকে নজর দাও, কি চিকন দেখছো। এই বাড়িতে তোমার দুটো কাজ, পড়ালেখা আর খাওয়া। বলে দাদিমা নিজের গলা থেকে লকেট তুলে আমার গলায় পরিয়ে দিলেন, অতঃপর বললেন, প্রথমবার নাতনির মুখ দেখে আশীর্বাদ করলাম, বাকিরা ওর যত্ন নিও, তোমরা তিনজনে আমার ঘরে এসো। বলেই চলে গেলেন। বাবা চাচারা উঠে গেল দাদির পিছু পিছু। বাড়িতে প্রাণ ফিরে এলো, সবাই হেসে হেসে কথা বলছে, সবার সাথে পরিচিত হলাম। দাদিমাকে সবাই প্রচণ্ড ভয় পায়, সিথি, সাথী, সাবিত, বড় চাচার ছেলে মেয়ে, হিরো, মিহি, ফুপাতো ভাই বোন। আমাদের বাড়িটার কাছে শহরে অট্টালিকা হার মানবে, ইট পাথরে তৈরি মামাদের বাড়িটা টিনের, আমাদের বাড়ির সামনে বালুর মাঠ, মেয়েরা সেখানে খেলতে আসে, পাশে বড় একটা দিঘি। এই বাড়িতে গরু নেই, গরুর গোবরের দুর্গন্ধ দাদিমার অপছন্দ, তবে হাঁস মুরগির পাশাপাশি কবুতর আছে, দিঘির পাড়ে জোড়ায় জোড়ায় উঠে। সিথির পোশাক পরে বালুর মাঠে খেলতে গেলাম, গাছের পাশে বসে রইলাম, সবাই কানামাছি খেলছে, সিথির চোখে কাপড় বাঁধা। সাথী আমাকে জোর করে খেলতে নিল, উঠতে না উঠতেই আমাকে চেপে ধরলো সিথি, কাচুমাচু করে রইলাম। মেঘলা বলে, কাকে ধরেছিস? সিথি আমাকে আরেকটু চেপে ধরে বলে, আমাদের ভেতরে এত তুলতুলে শরীর কারো নেই, একজনের হতে পারে, আমাদের আরুর। বলেই কাপড় খুলে ফেললো, আমার কাচুমাচু মুখ দেখে হেসে ফেললো, পুনরায় আমার চোখে কাপড় বেঁধে দিল, হালকা ঘুরিয়ে দিয়ে বলল, কানামাছি বো বো, যাকে পাবি তাকেছো। অন্ধকারে কাউকেই দেখতে পেলাম না, চোখটা একটু ফাঁক করে দেখার চেষ্টা করলাম, কিন্তু সম্ভব হলো না, মোটা কাপড়ে শক্ত গিট দেয়া। কিছুক্ষণ এইভাবে হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করলাম, সম্ভব হলো না। এক পর্যায়ে একজনকে জড়িয়ে ধরলাম, হুট করে শরীরটা অবশ হয়ে এলো, সরে দাঁড়ালাম, চোখের বাঁধন খুলে ফেললাম। অপূর্ব ভাই দাঁড়িয়ে আছেন সামনে, আমার ঠোঁটে হাসি ফুটে উঠল। হুট করে জড়িয়ে ধরলাম অপূর্ব ভাইকে, তিনিও জড়িয়ে ধরলেন। ধীরে ধীরে আওড়ালাম, অপূর্ব ভাই এসেছেন, আপনি এসেছেন, আমি জানতাম আপনি আসবেন। আরু মানুষ আছে স্যার। আমি ছাড়লাম না, অপূর্ব ভাই নিজেই ছাড়িয়ে নিলেন, তার উপর অভিমান জমে উঠল, মুখটা ফিরিয়ে নিলাম, দাঁড়ালাম না, উল্টো হাঁটা দিলাম। অপূর্ব ভাই রিনরিনে গলায় বললেন, তোর শেফালি এসেছে, তোকে ছাড়া ওরা থাকতে পারে না, তাই দেখা করতে এসেছে, যাবি না? উত্তেজিত হয়ে আশেপাশে নজর বুলিয়ে বললাম, কোথায় তোর, কোথায় শেফালি, বলুন না। ঝোপের দিকে ইশারা করে বললেন, ওই দিকে আয়। অপূর্ব ভাই তার পা জোড়া গতিশীল করে সেই দিকে এগিয়ে এলেন, আমিও অগ্রসর হলাম সেদিকে। তৎক্ষণাৎ হাতটা বন্দি হলো অদৃশ্য শক্তিতে, থেমে গেল পা। ঘাড় কাত করে দেখলাম মিহির ভাই দাঁড়িয়ে আছেন, ধমধমে গলায় বললেন, আর খেলতে হবে না, বাড়িতে চল সবাই, আমার বোনেরা এসেছে, আমি দেখা করব। নম্র গলায় বললাম, মৃধা বাড়ির সাথে আহসান বাড়ির শত্রুতার কথা তোর অজানা নয়, দাদিমায়ের করা নির্দেশ ওই বাড়ির কারোর সাথে যোগাযোগ না রাখা।
হাঁটা ধরে বাড়ির দিকে রওনা দিলেন, আমার চোখ দুটো অপূর্ব ভাইয়ের গমন পথের দিকে। আর কখনো দেখা হবে না, কথা হবে না, ষোলো বছরের চিরচেনা সেই পরিবেশে কখনো আর ফিরে যেতে পারবো না। ডান হাতটা অপূর্ব ভাই টেনে ধরলেন, বাম হাতটা তখনও মিহির ভাইয়ের হাতে বন্দি। দুজনে দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। অপূর্ব ভাই শান্ত অথচ ভয়ঙ্কর গলায় বললেন, ওই দিকে আয়, আর ওর হাতটা ছাড়ো মিহির। সেদিন একবার কথা বলতে চেয়েছিলাম, কি করেছিলে মনে আছে? ধরে নিয়ে গিয়েছিলে, এবার দেখি কিভাবে ওকে নিয়ে যাও। অপূর্ব ভাই হুঙ্কার দিলেন, আমি ওর হাতটা ছাড়তে বলেছি মিহির। আরও আমাদের মৃধা বাড়ির মেয়ে, আমার বোন, আমার বোনের হাত আমি ধরেছি, তুমি ছাড়ো। শিক্ষার প্রহর হয় না কুভোর, তবুও পথ চেয়ে থাকা, দিনগুলো ক্লান্তময়, ক্লান্ত দীর্ঘশ্বাস। বিটিভিতে অপেক্ষার প্রহর ধারাবাহিক চলছে। গ্রামের একজনম দুঃখিনী মা তার সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছে, তার ধারণা সন্তান আসবে। আগে এই ধারাবাহিকটির প্রতি অনুভূতি কাজ না করলেও আজ প্রবল করছে। বুঝতে পারছি কেন এতদিন সবাই এটা দেখেছে। আমিও অপেক্ষায় আছি সবাইকে দেখার। আর মনে ভাবতে ভাবতে চোখের করে থাকা অশ্রুটুকু মুছে নিলাম। দাদিজান তখন নিচে নামলেন, সবাইকে বিটিভি দেখতে দেখে ডাকলেন আবুল চাচাকে। আবুল চাচা দেখতে মোটাসোটা আর বাদল চাচা চিকন আলোর মতো। দুজনেই উপস্থিত হলেন সেখানে। দাদিমা চুপ থেকে বললেন, তিন দিন আগে তোমাদের দুজনকে ক্যাসে টানতে বলছিলাম, এনেছি। আবুল চাচা মাথা নেড়ে বললেন, জি বেগম সাহেবা, এনেছি। এনেছিস? তাহলে চালু কর, আমিও আজ তোদের সাথে টিভি দেখব। দূর থেকে সবকিছু দেখে হাসলাম। শহরে থাকতে অপূর্ব ভাইয়ের কেবল টিভিতে বিটিভি ছাড়া অন্য চ্যানেল দেখেছি, আজ সিডিতে দেখব। আবুল চাচা চালু করলেন সিডি, তৎক্ষণাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো, আধারে তলিয়ে গেল সবকিছু। দাদিজান রেগে গেলেন, তার রাগ সবসময় নাকের ডগায় থাকে। সৌরবিদ্যুৎ চালু হলো, সবাই খেতে বসলাম। আমার খেতে ইচ্ছে করলো না, তাই ঘরে গেলাম। ঘুমের মতো লাগলো চোখে, ঘুমিয়ে গেলাম। কিছুক্ষণ পর ঘুম ভেঙে গেল, তাকিয়ে দেখি জানালা কাছে ময়না পাখিটা সুরেলা কণ্ঠে ডাকছে, আরও পাখি, আরও পাখি, আরও পাখি, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। আমি হেসে ফেললাম, ময়নাকে জড়িয়ে ধরলাম, সে তার ডানা নিয়ে আমাকে আগলে নিল। ডানার সাথে বাঁধা এক টুকরো কাগজ দেখতে পেলাম, লাল রঙের সুতা দিয়ে বাঁধা। কাগজটা খুলে দেখতে লেখা দেখতে পেলাম, শুভ জন্মদিন আমাদের আরু পাখি, শুভ জন্মদিন। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম, অপূর্ব ভাইকে আবছা দেখা যাচ্ছে। ময়না উড়ে চলে গেল সেদিকে, অপূর্ব ভাই চলে গেলেন। কাগজটা বুকে জড়িয়ে নিলাম। আমার জন্মদিন ধুমধাম করে হয়, কিন্তু এবারে এবারে কেউ জানতেই পারবে না আজ আমার জন্মদিন। তখনই দরজায় করাঘাত পড়লো। দরজার করাঘাত শুনে উঠতে ইচ্ছে করলো না, কাগজটা বুকে নিয়ে শুয়ে পড়লাম। পরপর তিনবার টোকা পড়ে থেমে গেল, অতপর পায়ের শব্দ শোনা গেল, অর্থাৎ সে চলে গেছে। আমি চোখ বন্ধ করে নিদ্রায় আচ্ছন্ন হওয়ার চেষ্টা করলাম, এক পর্যায়ে সক্ষম হলাম আচ্ছন্ন হতে। বিরতি নিল ক্লান্ত ও মন ও শরীর। সকাল আটটা বাজে, সূর্যের আলো আমার ঘরে এসে পৌঁছেছে, অনেক আগেই তার আগমন ঘটেছে। পাখিরা কিচিমিচে ডাকছে, পুনরায় দরজায় টোকা পড়লো। ব্যতিব্যস্ত হলাম এবার, মামা বাড়িতে নয়টা বেজে গেলেও ঘুম থেকে ডাক দিত না। সাড়ে নয়টায় ঘুম থেকে উঠে দ্রুত ফ্রেশ হয়ে টেবিলে যেতাম। মামি তাড়াতাড়ি করে দুমুঠো ভাত মুখে তুলে দিলেন, কোনো রকমে খেয়েই ছুটে চলে যেতাম স্কুলে। রাস্তায় তুরো শেফালিকে ধরতাম, আজকের দিনে তো কথাই নেই। মামি পায়েস রান্না করতেন, সবার প্রথমে আমার মুখে পায়েস তুলে দিতেন, উপহারে ভরে যেত আমার ঘর। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলাম, দরজা খুলে দেখলাম দাদিজান দাঁড়িয়ে আছেন। আমাকে জড়িয়ে ধরে বললেন, শুভ জন্মদিন আশি মিধা, বেঁচে থাকো, এই দোয়াই করি। আমি একচিলতে হেসে ফেললাম, বললাম, আজ আমার জন্মদিন আপনি জানলেন কিভাবে? হুম, জানতাম, আমার নাতনির জন্মদিন আর আমি জানবো? তো নারী নক্ষত্র সব জানি, আমার সাথে এসো। হাত ধরে নিয়ে গেল সবার কাছে, বৈঠকখানায় বাড়ির সবাই উপস্থিত। তখন শপিং ব্যাগের ছড়াছড়ি, যেন একটা মার্কেট বসেছে। দাদিজান হাতের ইশারা দেখিয়ে বললেন, তোমার পরনের উপযোগী কোনো পোশাক নেই, তাই এগুলো তোমার জন্য, আজ এটা পরবে, তোমাকে রাজকুমারীর মতো লাগবে। বাইরে চেঁচামেচির আওয়াজে মুখরিত হলাম। দাদিজান আবার হাত ধরে নিয়ে গেলেন সেদিকে, বাইরে মানুষের ভিড়। দাদিজান হাতের ইশারা করতেই পরিবেশ শান্ত হয়ে গেল, নম্র গলায় বলতে শুরু করলেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সবাই সালামের উত্তর নিয়ে দাদিজান কেমন আছেন জানতে চাইলেন। দাদিজান উত্তরে বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, গতকাল গ্রামের সবাইকে বলে দিয়েছিলাম আজ সকালে আটটায় উপস্থিত হতে, আপনারা এসেছেন?
আমার কথা রেখেছেন, আমি সন্তুষ্ট হয়েছি। এবার আসা যাক মূল কথায়, কেন আমি আপনাদেরকে ডেকে পাঠিয়েছি। সবাই সায় দিল। দাদিজান আমাকে সবার সামনে নিয়ে এলেন, বললেন, এই হচ্ছে আমার নাতনি, আমার মেজ ছেলের একমাত্র মেয়ে আরশিব মৃধা আরু। আমার পরে আমার এই নাতনি নেতৃত্ব দিবে। আমার এই নাতনির জন্মের পর আমি তাকে দেখিনি, গতকাল প্রথম দেখেছি। আরুর জন্মের এক বছর পর মামার বাড়িতে চলে গিয়েছিল, যে আমাদের চিরশত্রু। আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম আরুকে এই বাড়িতে ফিরে আনব। আমি কথা রেখেছি, কারো কাছে মাথা নত করিনি। আর সবচেয়ে বড় কথা, আজ আরুর জন্মদিন, সবাই ওর জন্য দোয়া করবেন। দাদিজান থামতেই উচ্চ ধ্বনিতে শুনতে পেলাম জন্মদিনের শুভেচ্ছা। সবকিছু আজ পূর্ণ মনে হলো। আমি হেসে দাদিজানকে জড়িয়ে ধরলাম। দাদিজান আমার পিঠে হাত রাখ। দিঘির পাড়ে বসে ঢিল ছুঁড়ে দিচ্ছি জলে, পাশে কলস রাখা, পানি দিতে এসে আসন পেতে বসেছি। মনটা বড্ড অশান্ত, আজ স্কুলে যাব না ভেবে নিয়েছি। এমন সময় একজন আগন্তুক পাশে বসলো, ঘাড় কাত করে দেখলাম তাকে, অপূর্ব ভাই এসছেন। আর মনে ভেবে হাতে চিমটি কেটে পরক করে নিলাম, সত্যি অপূর্ব ভাই এসছেন। অভিমানী গলায় বললাম, আপনি এখানে কাল রাতে চোরের মতো এসে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, সামনে সামনে জানাতে পারেননি। অপূর্ব ভাই তার ফোনটা বের করলেন, অন্য হাতে আমাকে ব্যঙ্গ করে দিঘির জলে ঢিল ছুড়লেন। উত্তর না পেয়ে ধৈর্য হারা হয়ে আমি বললাম, কি হলো, বলছেন না কেন? মা নাও আরুর সাথে কথা বলো। মামিকে উদ্দেশ্য করে ফোনে কথা বললেন, অতঃপর ফোনটা এগিয়ে দিলেন। মামি উপাস থেকে আমার নামে জপে যাচ্ছেন। কাঁপা কাঁপা হাতে ফোনটা নিয়ে বললাম, মামি, তোকে কতদিন বলেছি ফোন ধরার পর আগে সালাম বিনিময় করবি, কথা মনে থাকে না? সরি, ছোট করে বললাম। অপূর্ব কাছে পায়েস পাঠিয়েছি তোর জন্য, খেয়ে নিস। এবার নিজ হাতে খাওয়াতে পারেনি, তাতে কি, অপু খাইয়ে দিবে। আর মামির উপর রাগ করিস না। অপূর্ব ভাইয়ের অন্য পাশে টিফিন ক্যারিয়ার রাখা, ইচ্ছে করছে ভীষণ খেতে, তবু বললাম, নিজ হাতে যখন খাওয়াতে পারবেন না তাহলে কষ্ট করে রান্না করতে গেলেন কেন? ওটা অভ্যাস, ভালোবাসা, তুই বুঝবি না, বড় হ তখন বুঝবি। কল বিচ্ছিন্ন হলো। অপূর্ব ভাই ফোনটা নিয়ে পকেটে রেখে দিলেন। দিঘির দিকে, দিঘির এইদিকে কেউ আসবে না, মামাদের বাড়িতে ওয়াশরুম নেই বিধায় সবাই দিঘিতে গোসল করতে আসে, এখানে ঘরে ঘরে ওয়াশরুম, তাই নিশ্চিন্ত। অপূর্ব ভাই টিফিন ক্যারিয়ার খোলেন, চামচ দিয়ে মুখে দিলেন পায়েস। আমার চোখে কোণে পানি চিকচিক করছিল, আলতো হাতে মুছে দিয়ে বললেন, আরে পাগলিটা আমার কাঁদছিস কেন, সব কিছু খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। ঘরে বসে বসে ফোনে গেমস খেলছি। অপূর্ব ভাই যাওয়ার পূর্বে তার ব্যবহৃত স্মার্টফোন আমাকে দিয়ে গেছেন, সাথে লুকিয়ে রাখার নির্দেশও দিয়েছেন। আমি মনমরা হয়ে গেম খেলতে খেলতে পার করছি। এমন সময় পাশের ঘর থেকে গানের সুর ভেসে এলো। ফোনটা লুকিয়ে রেখে সেই ঘরের দিকে গেলাম। সিথি সাথী আর মেঘলা নাচছে, সাথে একজন নাচের শিক্ষিকা কীভাবে স্টেপ ফেলতে হয় সবাইকে শেখাচ্ছেন। আমি দরজার পাশে দাঁড়িয়ে উপভোগ করছি। মামা বাড়িতে নাচ নিষিদ্ধ থাকলেও এই বাড়িতে সবার শীর্ষে। আমাকে দেখে সিথি নাচ থামিয়ে বলে, ভেতরে আসো আরু। আমি ভেতরে গেলাম। নাচের শিক্ষিকার নাম ইতিকথা সরকার, হিন্দু তিনি, সিথি কলেজে পড়ে দ্বিতীয় বর্ষে। তাদের কলেজে ফাংশন আছে, সেই ফাংশনের অংশ নিতে দুই বোন চেষ্টা করছে। আমারও শখ জাগলো, ছুটে গেলাম দাদিজানের কাছে। দাদিজান পান খাচ্ছেন, আমাকে দেখে বললেন, কি হয়েছে আরু, দৌড়াচ্ছ কেন? পাশের ঘরে সিথি আপু আর সাথী নাচছে, আমিও শিখবো। আমি উত্তেজিত হয়ে বললাম। দাদিজান পান চিবুতে চিবুতে বললেন, যাও ইতি কথাকে বলো, তুমিও নাচ শিখবে। আমার ভয় করছে, প্লিজ তুমি চলো না। আচ্ছা চলো, বলে দাদিজান আমায় নিয়ে পূর্বের কক্ষে ফিরে এলেন। নাচে শিক্ষিকাকে বুঝিয়ে বললেন আমাকে নাচ শেখাতে, তিনিও আমাকে নাচ শেখাতে শুরু করলেন। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা ফিরে পেতাম জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। আজ 15ই আগস্ট, পতাকার আদলে গড়ে উঠেছে কলেজের চত্বর, লাল সবুজ রঙের আলো, ভিড় জমেছে কলেজ চত্বরে। তিনটা গাড়ি এসে পরপর থামলো কলেজের সামনে। দাদিজান সবার আগে নেমে দাঁড়ালেন, তারপরে বাকি সদস্যরা। হামলা করার ভয়ে সবাই একসাথে আসেনি। দাদিজান প্রধান অতিথির ভূমিকায় রয়েছেন। দুই পাশে মানুষ ভাগ হয়ে আমাদের বরণ করে নিল। আমরা প্রথম সারিতে বসলাম। প্রধান শিক্ষক তখন মাইক্রোফোনে বলছেন, ইতিমধ্যে কলেজ চত্বরে এসে পৌঁছেছে আমাদের প্রধান অতিথি সাহারা মৃধা।
তাকে আমরা বরণ করে নিয়েছি। এবার আমরা যাব মূল অনুষ্ঠানে। গান দিয়ে শুরু হলো মূল অনুষ্ঠান, দেশাত্মবোধক গান, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে গান। অতঃপর শুরু হলো গ্রুপ নাচ, মাইক্রোফোনে ডেকে উঠলো সিথি, সাথী ও আরু। আমরা একসাথে উঠলাম স্টেজে। পাগলা হাওয়ার বাদলও নেমে পাগল আমার মন জেগে ওঠে, গানের তালে কোমর দুলিয়ে চলেছি আমি। হাজার হাজার দর্শক দেখে যাচ্ছে আমাদের, দাদিজান আমাদের সামনে সারিতেই বসা। আমার নাচে বাহবা দিতে একমাত্র তিনিই করতালি দিচ্ছেন। নাচ শেষ হতেই স্টেজ থেকে নেমে গেলাম, দাদিজান আমাকে জড়িয়ে ধরে বললেন, খুব ভালো হয়েছে। ওটাও ভালো হয়নি, তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ। আমার উত্তরে দাদিজান টু শব্দটিও করলেন না, আলগোছে গাল ছুঁয়ে উঠে চলে গেলেন। প্রথমবার নেচেছি, তেমন ভালো হয়নি, কিছু কিছু জায়গায় স্টেপ ভুলে গিয়েছিলাম, তখন থেমে গেছি, আবারও শুরু করেছি। একে একে সবাই নাচ পরিবেশন করলো, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি আমরা ও প্রথম পুরস্কার পেয়েছি আমি। চমকে উঠলাম তখন যখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমার নাম ঘোষণা করলো। ফিরে চমকে দাদিজানের দিকে তাকিয়ে দেখলাম তিনি স্বাভাবিক, একজন শিক্ষিকা বেশ কয়েকবার আমাকে ডাকলো। আর সিমৃধা আরুকে আছেন, তাড়াতাড়ি স্টেজে আসার জন্য অনুরোধ করা গেল। দাদিজান ততক্ষণে এসে নিজের জায়গা দখল করেছেন, আমাকে বললেন, কি হয়েছে আরু, তোমাকে ডাকছে, যাও পুরস্কার নিয়ে এসো, বলেছিলাম না তুমি ভালো নেচেছ। আমি স্টেজে গিয়ে পুরস্কার নিলাম, আর চোখে প্রতিযোগীদের দিকে তাকিয়ে দেখলাম তাদের দৃষ্টি তীক্ষ্ণ, আমাকে খেয়ে ফেলার মতো। আমি হেসে পুরস্কার গ্রহণ করে নেমে এলাম। নামার সময় এক অভিভাবক বললেন, এই মেয়েটা কি নাচলো আপনারাই বলুন, দুর্নীতি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে, বড় বাড়ির মেয়ে বলে ক্ষমতা দেখিয়ে পুরস্কার হাসিল করে নিয়েছে। আমার মনটাই ভেঙে গেল, নিজেকে ছোট লাগলো। আমার মুখে হাসি ফোটাতে দাদিজান এমন করেছেন এতে সন্দেহ নেই, আমার সম্মান যে খোয়া গেল, আমারই ভুল হয়েছে নাচে অংশগ্রহণ করতে চাওয়াটা। বিছানায় শুয়ে আছি, ঘুম আসছে না, নিষ্প্রাণ লাগছে। দাদিজানের সাথে শুয়েছি আজ, দাদিজান চুলে বিলি কেটে দিতে দিতে বললেন, আমার নাম সাহারা মিধা, এই নিয়ে কখনো কোনো প্রশ্ন করলে না নাতনি, মেয়েরা বাবার পরিচয়ে পরিচিত হয়, আমি কেন স্বামীর বাড়ির টাইটেল ব্যবহার করছি? কেন? কারণ আমার বিয়ে হয়েছে চাচাতো ভাইয়ের সাথে, তাই আমি তোমার নানা ভাইকে ভালো। আর বলতে পারলেন না, আবু চাচা হাজির হলেন তৎক্ষণাৎ, ব্যস্ত ভঙ্গিতে বললেন, অরিন চৌধুরী এসেছে তার মেয়ের বিয়ের দাওয়া দিতে, আপনার সাথে দেখা করতে চাইছেন বেগম সাহেবা, কি সাহায্য ডাক্তার সাহেব? তাকে বসতে বলো, আমি আসছি। আবুল চাচা চলে গেলেন, দাদিজান আমাকে ঘুমোতে বলে তিনিও চলে গেলেন। চোখের আড়াল হতে দৃষ্টি সরু করলাম, লুকিয়ে রাখা মুঠোফোন বের করলাম, অচেনা নাম্বার থেকে 15 মিসড কল, পুনরায় আবারও বেজে উঠল, কাঁথা মুড়ি দিয়ে রিসিভ করলাম। ফিসফিস করে বললাম, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কোনো ফোন রিসিভ করতে দেরি হলো কেন? অপূর্ব ভাইয়ের গলা, নিজেকে সামলে বললাম, দাদিজান ঘরে ছিলেন। এখন নেই? না। তোর দাদিজানের একটা শাড়ি বারান্দার রেলিং কেটে গিট দিয়ে নিচে ফেল, আর দরজাটা বন্ধ করে নিস। আপনি নিচে? কথা না বলে যা বলেছি তাই কর। অপূর্ব ভাইয়ের কথা মেনে আলমারি থেকে শাড়ি নিয়ে বারান্দার রেলিং এ গিট দিয়ে নিচে ছুঁড়ে দিলাম। অপূর্ব ভাই দাঁড়িয়ে ছিলেন নিচে, শাড়ি বেয়ে উপরে উঠে এলেন, কড়া গলায় বললেন, তোকে নিজের ফোন দিয়ে কোনো লাভ হয়নি, বরং আমার ক্ষতি হয়েছে, এখন থেকে বাঁশি বাজলে দিঘির পাড়ে চলে আসবি। আমার কাছে এত কিসের প্রয়োজন আপনার? মামা তো বলেই দিয়েছিলেন আমি আহসান বাড়ির কেউ না, তাহলে কেন আসেন? অপূর্ব ভাই চুপ করে আছেন, মুখটা লুকিয়ে গেছে, নীরবতার পেরিয়ে গেল কিছুক্ষণ, প্রসঙ্গ পাল্টে বললেন, শুনলাম তুই নাকি প্রথম পুরস্কার পেয়েছিস, কথাটা কি সত্যি? মন খারাপ হয়ে গেল, মাথাটা আলতো নিচু করে নিলাম। অপূর্ব ভাই উদ্বিগ্ন হয়ে গেলেন, গালে হাত দিয়ে বললেন, কি হয়েছে আরু, মন খারাপ কেন? আমি কেঁদে ফেললাম, অপূর্ব ভাই আবদ্ধ করে নিলেন নিজের সাথে, শীতল স্পর্শ পেলাম, সেই দরজা খোলার শব্দ পেলাম। আর চোখে তাকাতেই দেখতে পেলাম দাদিজান দাঁড়িয়ে আছেন, হাতে বিয়ের কার্ড, অপূর্ব ভাই তখনও দাঁড়িয়ে আছে নিকটে, ক্রমাগত ঘামছি আমি। দাদিজান চশমা খুলে চোখ পরিষ্কার করে তাকালেন, পুনরায় আবারও পরিধান করলেন, অপূর্ব ভাইকে দেখিয়ে বলেন, ইনি কে আরু, আমাদের দাদিনাতনির ঘরে কি করছে? আমি জবাব খুঁজে পেলাম না, আমতে আমতে করে কিছু বলার পূর্বেই অপূর্ব ভাই মুখ খুলেন, আরু আপনি কি তার জন্য আমাকে আসতে বলেছিলেন? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।